আসসালামু আলাইকুম, আমি টুম্পা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গতকালকে আমার বোনের বাসায় আবারও ডাকাতি হয়েছে। তো গত 10 মাস আগে একবার ডাকাতি হয়েছিল, তো তার একটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তো 10 মাস পরে আবারও ডাকাতি হয়েছে। তো আমরা আসলে আমার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো গতকালকেই খবর পেয়েছি যে আমার বড় বোনের বাসায় আবারও ডাকাতি হয়েছে। তো রাতে আমরা চলে এসেছি ঢাকাতে, তো এসে যে দেখুন বাড়িঘরের অবস্থা, তো সব কিছু তছনছ করে রেখে গেছে, কাপড় চোপড় উল্টাপাল্টা করে রেখে গেছে, ড্রয়ার সবগুলো ড্রয়ার ওয়ার্ড্রপে সবগুলো ড্রয়ার থেকে যত কাপড় ছিল সব বের করে ফেলেছে। আর এই যে এটা হচ্ছে পাশের রুমে আরেকটা বেডরুমে, তো সেই আলমারি থেকে যত কাগজপত্র আছে ড্রয়ারের সব কিছু বের করে ফেলেছে। তো এই যে দেখুন কাগজপত্র সব ছিটানো রয়েছে, এই ড্রয়ারের ভিতরে যা যা ছিল সব বের করে দিয়েছে। আর এই যে নিচেও কিছু কাপড় চোপড়ই করেছে, তবে খুব বেশি এই ঘরটাতে তছনছ করতে পারেনি, কারণ আসলে ওরা সময় কম পেয়েছে, সময়ের অভাবে তেমন কিছু করতে পারেনি। তো এই যে এগুলোও কিন্তু নামিয়ে ফেলেছে, আর এই যে আলমারিটার সব কাপড় বের করতে পারে নাই। তো যেহেতু গত 10 মাস আগে একবার আমাদের এই বাসাতেই ডাকাতি হয়েছে, আমার বড় বোনের বাসায়, তো যার কারণে প্রথমবার কিন্তু যখন ডাকাতি হয় তখন প্রায় 50,000 টাকার ক্ষয়ক্ষতির মতো হয়েছিল। তো এবার আর তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি, কারণ প্রথমবারই আমরা সতর্ক হয়ে গিয়েছিলাম, তো সব কিছু আমরা সেফলি রেখেছিলাম, যার কারণে আসলে এবার আর তেমন ক্ষতি হতে পারেনি। আর এই যে গতবার এই গ্রিল কেটে কিন্তু ডাকাতি হয়েছিল, তো ডাকাতি হওয়ার পরে এই গ্রিলটা কিন্তু লাগিয়ে দিয়েছে। গ্রিল তখন ছিল একটা 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 করে গ্রিলটা ছিল, তো এরপরে খাঁচার মতো করে করে দিয়েছে। তো এই বারান্দা দিয়েই কিন্তু গতবার ডাকাতি হয়েছে, বারান্দার গ্রিল কেটে দরজা ভেঙে তারপর ডাকাতি হয়েছে। তো আমি কীভাবে ডাকাতি হয়েছে তো আমি সেই ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এবার একটু ভিন্নভাবে ডাকাতিটা হয়েছে, তো এবার হয়েছে দরজা, মেইন দরজা দিয়ে, সামনের যে দরজা তো সেই দরজা দিয়ে। তো আমরা যেহেতু বাড়িতে ছিলাম না, তো এই যে এবার তালা ভেঙে, তালার যেই লকটা, এই যে এই লকের রিংটাকে ভেঙে ফেলছে, তো এটাকে কেটে তারপরে ওরা সামনের দরজা দিয়ে এবার ডাকাতি করতে ঢুকেছিল। তো যদিও করতে পারে নাই, কিন্তু ঢুকে মানে সব কিছু উলটপালট করে রেখে গেছে, তো এগুলোও তো গোছগাছ করার জন্য অনেক সময় লাগে। তো কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আসলে এখনও বলতে পারতেছি না, তো এটা সব কিছু গোছানোর পরে আসলে বোঝা যাবে যে কী কী নিয়েছে বা কী কী হারিয়ে নেয়নি। তো সবাইকে সতর্ক করার জন্য মূলত আমার আজকের এই ভিডিওটি, তো যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকুন, আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন সবার কাছে ছড়িয়ে পড়ে। তো আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, তো আল্লাহ হাফেজ সবাইকে।